আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। 18তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, দোলনা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? এই প্রশ্নটার এক এক বইতে এক এক উত্তর দেওয়া হয়েছে। দুল যোগ অনা, দোল যোগ না, দুল যোগ না, এরকম তোমাদের বলতে হবে এর উত্তর কোনটি হবে, সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। আরেকটা প্রশ্ন এসেছিল, ফুরোন শব্দটি কিভাবে গঠিত হয়েছে? উত্তর, প্রত্যয় যোগে। আজকে আমরা বাংলা কৃত প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন দেখব। তোমরা প্রত্যয়গুলো একটু মনে রাখবে, অন অনা, আনি উনি, অত তা আনো না, আই তি অন্ত আরি, ইয়ে আ ওয়া, একভাবে মনে রাখো, কারণ প্রত্যয় মনে রাখলে শব্দ বিশ্লেষণ করা সহজ হয়। আরেকটা কথা বলা হয় যে বাংলা কৃত প্রত্যয় চেনাটা একটু সহজ। আমরা তুচ্ছার্থে যে ক্রিয়ামূলগুলো ব্যবহার করি, যেমন দেখো এখানে ফুল স্টপ দে, শুরু কর, বানানটা বল, এগুলোই বাংলা ক্রিয়ামূল। আর আমরা দেখব এর সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিত হবে। যেমন দেখো কাঁদন একটা শব্দ, এখানে মূল ক্রিয়ামূল হলো কাঁদ। আমরা বলেছিলাম তুচ্ছার্থে যে শব্দগুলো ব্যবহার করি, তুই কাঁদ, কাঁদ যোগ অন, কাঁদন, এবং এই অন প্রত্যয় যুক্ত হয়ে এটা ক্রিয়াবাচক বিশেষ্য তৈরি করেছে। একই রকম নাচন, নাচ যোগ অন, দোলন, দুল যোগ অন, একই রকম বারণ, ঝুলন, ফোরণ। আবার দেখো বলছে, হুজুর স্বামীকে গান গেয়ে শোনানো কি জায়েজ? উনি উত্তর দিচ্ছেন, কণ্ঠ ভালো হলে জায়েজ, নয়তো এক মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। তোমাদের প্রতি প্রশ্ন হলো, শোনানো শব্দটি কিভাবে গঠিত হয়েছে, সম্ভব হলে কমেন্ট বক্সে জানাবে। এবারে আন প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলো দেখো। একটা নিয়ম মনে রেখো, আক্রান্ত প্রযোজক ধাতু, প্রযোজক বলতে মূল ক্রিয়ামূলের সাথে আ প্রত্যয় যুক্ত হবে। যেমন দেখো উজা, উজা যোগ আন, উজান বা উজানো, এটা নিয়ে মতভেদ আছে, যদিও এটা কি উজা হবে নাকি উজ হবে, কোন কোন বইতে এটাকে চাল লিখেছে, চালা লেখেনি, তবে এটা চালাই হবে, কারণ এখানে নিয়ম হলো প্রযোজক ধাতুর সাথে আন প্রত্যয় যুক্ত হলে তখন এটা আনো হয়ে যাবে, এই জন্য এটা চালা হবে, উজা হবে, মানা হবে। জানানো, জানা যোগ আন, জানান থেকে জানানো, কাঁদা থেকে কাঁদানো, এরকম শোনানো, ভাসানো। আর খাওয়ানো শব্দটা গঠিত হয়েছে খা যোগ আনো প্রত্যয় যোগে। আবার দেখো অন্তঃপ্রত্যয় খুবই গুরুত্বপূর্ণ, এই অন্তঃপ্রত্যয় বিশেষণ গঠন করে। যেমন দেখো চলন্ত, চল যোগ অন্ত, চলন্ত, জীয়ন্ত, জি যোগ অন্ত, জিটা ভুল করো না, বর্গীয় যোগ দীর্ঘইকার হবে, মানে জীবন্ত বা জ্যান্ত, ডুবন্ত, ডুব যোগ অন্ত, পরন্ত, পর যোগ অন্ত, খুবই গুরুত্বপূর্ণ, সবগুলোই ভালো। ছুটন্ত, ছুট যোগ অন্ত, একই রকম উড়ন্ত, উর যোগ অন্ত, ফলন্ত, ফল যোগ অন্ত, তবে ভুল করবে না, আরেকটা শব্দ আছে ফলবন্ত, এটা কিন্তু তদ্ধিত প্রত্যয়, ফল যোগ বন্ত, ফল আছে এমন, এটাকে বলে ফলবন্ত বৃক্ষ। বারন্ত, বার যোগ অন্ত, ঝুলন্ত, ঝুল যোগ অন্ত, একই রকম ঘুমন্ত, জ্বলন্ত, ফুটন্ত, জীবন্ত, জীব যোগ অন্ত। অতপ্রত্যয়টা দেখো, বস যোগ অত, মান যোগ অত, ফির যোগ অত, ফির থেকে ফেরত হয়ে গেছে, এই ফির থেকে ফের হয়ে যাওয়া এটা গুণের নিয়মে হয়েছে। আবার অনি প্রত্যয়টা দেখো, রাধনি, রাধুনি, রাধ যোগ অনি, ধ্বনি পরিবর্তনের মাধ্যমে হয়ে গেছে উনি, রাধুনি। আবার বাঁধনি, একই রকম বাঁধ যোগ অনি, ধ্বনি পরিবর্তনের মাধ্যমে বাঁধুনি হয়ে গেছে, উনি হয়ে গেছে,
যদিও কোনো কোনো বইতে সরাসরি চির যোগ উনি প্রত্যয় দেখিয়ে দিয়েছে, তবে সরাসরি দেখিয়ে দেওয়ার চেয়ে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে যে চিরণী হয়েছে এরকম ভাবে দেখানোই উত্তম। অর্থাৎ চিরণী এরপরে চিরুণী, রয় রস্য উ হবে এরপরে। আট নি, আট যোগ অনি, আটুনি। এই দেশে বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে গার্লফ্রেন্ডের ছেলে হাঁটা শিখে যায়। এখানে হাঁটা শব্দটা দেখো, হাট যোগ আ, প্রত্যয়টা অনেক সহজ, তবুও কয়েকটা শব্দ এসেছে দেখো, যেমন করা, কর যোগ আ, নাচা, নাচ যোগ আ, ঠকা, ঠক যোগ আ, চেনা, চিন। গুণের নিয়মে হয়েছে, তোমরা জানো গুণের ক্ষেত্রে আদিস্বর যদি হ্রস্বই হয় তাহলে নবগঠিত শব্দে এটা একার হয়ে যাবে, আবার আদিস্বর যদি হ্রস্ব উ হয় প্রত্যয় গঠিত শব্দে এটা ওকার হয়ে যাবে, শোন থেকে শোনা হয়ে গেছে। আই প্রত্যয় দেখো, ঢালাই, ঢাল যোগ আই, মানে পানি ঢাল, তেল ঢাল, সিলাই, সিল যোগ আই, সিলাই, সেলাই হয়ে গেছে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে, ঝাল যোগ আই, জাজ যোগ আই, খোদাই। যদিও এটা নিয়ে মতভেদ আছে, কোনো কোনো বইতে ভুল করেছে, খোদ লেখা হয়েছে, খোদ যোগ আই হবে না, খুদ হবে, মূল শব্দ খোদন, খুদ যোগ অন, খুদ থেকেই খোদাই হয়েছে। তবে চড়াই একটা শব্দ যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কোনো কোনো বইতে দেখবে এটা চর যোগ আই লেখা হয়েছে, তবে মনে রাখা দরকার চড়াই উতরাই এটা উঁচু নিচু পথ, এখানে চড়া ক্রিয়ামূল না, বরং এটা বিশেষ্য, একটা পথ বলে নানা চড়াই উতরাই পেরিয়ে বাঙালি এই পর্যায়ে এসেছে। আমরা বাংলার তদ্ধিত প্রত্যয় আলোচনার সময়ে দেখেছিলাম আই প্রত্যয় আছে, সেই সময়ে এই চড়াই শব্দের আলোচনা করেছি, ওইটা দেখে নিও। আবার দেখো আনি প্রত্যয়, নির যোগ আনি, এটা বিশেষ্য গঠন করবে, জানানি, জান যোগ আনি, তুই জান, বিষয়টা জান, শুনানি, শুন যোগ আনি, মামলার শুনানি হয়, উরানি, উর যোগ আনি, কাটারি, রামদার মতো বড় দা, ঘাস ইত্যাদি কাটার জন্য ব্যবহৃত হয়। তোমাদের বলতে হবে কাটারি শব্দটা কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে। উত্তর আরি প্রত্যয়। ধুনারি শব্দটা দেখো, ধুন যোগ আরি, পূজারি, শব্দটা নিয়ে বিতর্ক আছে, পূজ যোগ আরি, যদিও কোনো কোনো বইতে পূজা যোগ আরি লেখা হয়েছে, তবে এটা পূজ যোগ আরি এটাই শুদ্ধ। ডুবুরি, ডুব যোগ উড়ি, দেখো আরি আর উড়ি, কাটারি, কাট যোগ আরি, কাটারি ভোগ আছে যদিও, তো কাটারি বলতে এই বড় রামদা টাইপের এই দাকে বোঝানো হয়। আরি প্রত্যয়টা আমরা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রেও দেখেছিলাম, বাংলা তদ্ধিত প্রত্যয় আলোচনার সময়ে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছি, সম্ভব হলে বাংলা তদ্ধিত প্রত্যয়ের ওই আলোচনাটা দেখে নিও। বলছে বড় ভাই বিয়েতে যাবো, কোন কোটটা পড়লে সবাই তাকাইয়া থাকবো। উনি উত্তর দিচ্ছেন, তুই পেটিকোট পইরা যা, সবাই তোর দিকে তাকাইয়া থাকবো। এখানে তোমাদের বলতে হবে তাকাইয়া শব্দটা কিভাবে গঠিত হয়েছে। একটা প্রত্যয় আছে ইয়ে, যেমন দেখো গাহিয়ে, গাহ যোগ ইয়ে, গাইয়ে, বলিয়ে, বল যোগ ইয়ে, মানে যে ভালো বলতে পারে বা বাক্যটু লিখিয়ে ভালো লিখতে পারে, লিখ যোগ ইয়ে, নাচিয়ে, নাচ যোগ ইয়ে, ভালো নাচতে পারে, ভালো গাইতে পারে, বাজিয়ে, ভালো বাজাতে পারে। উয়া প্রত্যয়, পড়ুয়া, পর যোগ উয়া, উর যোগ উয়া, বলে উড়ো চিঠি, পড়ুয়া, পড়ো মানে খুব বেশি পড়তে পারে এরকম, আর যদিও পড়ো বাড়ি আছে, যে বাড়ি পড়ে যাচ্ছে পতিত হচ্ছে, সেটাও উয়া প্রত্যয় যোগেই গঠিত হয়েছে। তা প্রত্যয়টা দেখো, বহতা, একেবারে সহজ কিন্তু আসে পরীক্ষায়, বহ যোগ তা, জীবন মানে বহতা নদী, গান আছে, থেমে সে তো থাকে না, ফিরতা,
फिर जोक्ता पर्ता पर जोक्ता घाटती घाट जोक्ति उठ जोक्ति बार जोक्ति काट जोक्ति एके बारे सहज तबुओ देखे रेखो अना प्रत्यय देखो एटा कि अना होबे नाकि ना होबे एटा निये बितर्क देखा दिएछे एबं तोमरा ख्याल करबे एक एक बोईते एटा एक एक रकम लेखा हुएछे तो मूल विषय हलो खेल लयेर नीचे हस देखते पाच्छो एई एखाने एकटा अ आछे प्रतिटा व्यंजनेर साथे एकटा अ थाके सेई हिसेबे ए लयेर अ ए नायेर आगे नेওয়া হয়েছে এর জন্য লেখা হচ্ছে খেল যোগ অনা পা যোগ অনা ঢাক যোগ অনা ঢাকনা বাজ যোগ অনা যদিও অনেক বইতে বাজ যোগ না লেখা হয়েছে তবে মূল কারণ হলো বর্গীয় জ এর নিচে হস এখান থেকে অ নিয়ে দন্তন্যর আগে বসেছে বাজ যোগ অনা মূল ক্রিয়ামূলটা ঠিক রেখো বাকিটা অপশন বুঝে উত্তর দিও আবার দেখো কান্না কাঁদ যোগ না যদিও কোনো কোনো বইতে কাঁদ যোগ অনা লেখা হয়েছে রান্না রাধ যোগ না একই রকম ঝর্ণা ঝড় যোগ না সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা আছে ঝর্ণার গান ওখানে ঝর্ণা বানান মধ্যন্য রেফ দেওয়া আছে তবে ঝর্ণা বানান দন্তন্যই হবে বানান শুদ্ধিকরণে ওটা লাগবে এবারে সেই প্রশ্ন দোলনা আমরা বলেছি এটা এক এক বইতে এক এক রকম আছে বেশিরভাগ বইতে আছে দুল যোগ অনা তো অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে দুল যোগ অনা নামে কোনো অপশনই নাই এক্ষেত্রে উত্তর হবে দুল যোগ না আর ধ্বনি পরিবর্তনের নিয়ম অনুসারে দোলনা থেকে দোলনা হয়ে গেছে অপশনে যেটা থাকবে দুল যোগ অনা অথবা দুল যোগ না অপশনে যেটা পাবে সেটা উত্তর করবে আর দুটাই মাথায় রাখবে আর ডাকাত খুবই গুরুত্বপূর্ণ বারবার আসে ডাক যোগ আইত ডাকাইত ধ্বনি পরিবর্তনের মাধ্যমে ডাকাত হয়েছে রাখাল রাখ যোগ আল হাস যোগ ই হাসি খাউকা খা যোগ উকা মানুষ খেকো মোরগটা দেখো মুর যোগ অক যদিও কোনো কোনো বইতে মুর যোগ ক দেওয়া হয়েছে ঝলক ঝল যোগ অক যদিও কোনো কোনো বইতে ঝল যোগ শুধু ক দিয়েছে আমি বিতর্কিত বিষয়গুলো একটু বলে রাখলাম তোমরা নিজেরা এই বিষয়গুলো একটু যাচাই করবে এবং নিজেরা একটা সিদ্ধান্ত নেবে এবং যে বইতে এই ভুলগুলো বেশি হয়েছে সে বইকে এড়িয়ে চলবে আর আমার বলায় বা আমার লেখায় কোনো ভুল থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবে কারণ প্রত্যয় ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে ওয়াল্ট ডিসনি বলেছেন মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় তোমরা যদি সাহসী হও যদি চেষ্টা করে যাও তাহলে তোমাদের দ্বারাই পরিবর্তন আসবে সুন্দর একটা পৃথিবী আমরা পাব তোমরা সুন্দর হও সুন্দর করে গড়ো সবকিছু এই কামনায় আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম